আলা হজরত হাসনাত বাবাজান কেবলার 20তম বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হয়েছে। উরুসটির আয়োজন করেন হাসনাত বাবাজান কেবলার অন্যতম খলিফা মনসুরাবাদ হাসনাত মঞ্জিল পীর সাগির শাহ আল হাসনাত আল আমির আল চিশতি। এতে প্রায় 15,000 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। দেশ বিদেশ থেকে কয়েক হাজার ভক্ত এই উরুস শরীফে অংশগ্রহণ করেন। শাহজাদা রায়হান বিন সাগিরের নেতৃত্বে উরুস শরীফে প্রায় 50 জনের অধিক স্বেচ্ছাসেবক কাজ করেন। উরুস শরীফ উদযাপন পরিষদের সভাপতি নওশাদ বিন ইব্রাহিম জানান, এই আয়োজনটি প্রায় 20 বছর ধরেই করা হচ্ছে। উরুসটির আয়োজনের মূল উদ্দেশ্য হল সাধারণ জনগণের মাঝে একবেলা ভালো খাবার পরিবেশন করা। আগামী বছর প্রায় 20,000 অধিক মানুষের জন্য খাবারের আয়োজন করা হবে বলেও জানান আয়োজকরা। আমি এই অনুষ্ঠানে করছি আজকে 20 বছর, 20 মাস চন্দ্রবাসী অনুষ্ঠানের মোর্শেদ আলা হজর পাড়া হাসনাত বাজান কেমনা কাবা আমির মান্ডার দরবার শরীফের পীর সাহেব, আলিগড় বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট আমার পীর সাহেব। আমি ওনার ফসাজি থেকে গোলামি করার পরে 1996 20 আগস্ট উনি এই ঘরে আসি, এখানে বসে আমাকে খেলা দান করেছেন। এইতে আজকে 20 বছর পর্যন্ত আমি অনুষ্ঠান চালনা করতেছি, আজকে 20তম চন্দ্রবাসী অনুষ্ঠান। জি, আমার মুক্ত বলিদান যেগুলি আসে আসে কেন আসে ওরা সবাই আনে, সবাই আনে এবং বিভিন্ন আমার সমাজের লোকেরা আমাকে সহযোগিতা করে, প্রত্যেককেই আমাকে সহযোগিতা করে। আজকে এটা আমার প্রিয় মসজিদকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমি গতকালকে 23 তারিখ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছি, আজকে আমার প্রিয় মসজিদে 20তম চন্দ্রবার্ষিক অনুষ্ঠান করছি। এখানে প্রায় কমপক্ষে 10,000 মানুষের খাবার ব্যবস্থা করেছি, তবে সারা রাত খাই ইনশাল্লাহ। আমি সিএসিতে খাড়া করি প্রত্যেক বছর সিএসিতে খাড়া করি, মানুষকে খাওয়াই। আমি চাই বাংলাদেশে আহলে সুন্নাহ দল জামাতে সবাই থাকুক এবং গসরাজ ও মাইজ ভান্ডারী, গসরাজ ও মামির ভান্ডারী আমার মুসস্তান মালা কে সিদার এবং সবাইকে তৌফিক দান করে কামনা। তো 20 বছর যাবত, তো 20 বছর যাবত প্রোগ্রামটি করার আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের এই পীর সাহেব আলা হজরত হাসনাত বাবাজান কেপলার যে বার্ষিক ওফাত দিবস এবং মিলাদুন্নবী উদযাপন, সেই উপলক্ষে আমরা গত 20 বছর যাবত প্রায় আপনার ধরেন এই প্রত্যেক বছর 8 থেকে 10 হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি এবং সেই প্রেক্ষিতে বর্তমানে বিগত 5 বছর যাবত আমি সভাপতির দায়িত্বে আছি এবং কাজ করছি। আমার সাথে প্রায় 50 জনের একটা টিম আছে, সবাই কাজ করছে। আমাদের এই প্রোগ্রামটার, আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা সবাই কিন্তু খেতে পারি ভালো মন্দ, কিন্তু যাদের সামর্থ্য নাই যারা খেতে পারে না, আমাদের সকলের প্রচেষ্টা হচ্ছে যে ওই মানুষগুলির মুখে একবেলা খাওয়ার তুলে দেওয়া, যাতে কি তারা একবেলা সন্তুষ্ট নিয়ে খেতে পারে, এটাই আমাদের সন্তুষ্ট। আর আমাদের ফান্ডিংটা হয় আমাদের পীর সাহেব আলা হজরত সাগির শাহ কাবলা নিজস্ব অর্থায়নে, উনি নিজস্ব অর্থায়নে প্রোগ্রামটি করে থাকেন এবং সেই সুবাদে আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সামনের বার বা প্রত্যেক বছর আমরা কিন্তু আমাদের খাওয়ার পরিমাণ বাড়তেছে, যেমন অলমোস্ট আমরা এবার আমাদের আয়োজন হচ্ছে প্রায় 12 থেকে 13 হাজার মানুষের আয়োজন আছে, ইনশাআল্লাহ আমরা সামনের বছর এটা 15,000-এর অধিক মানুষের খাওয়াতে পারবো, এই আশা আমরা দেখতে করছি। এই জুসকে মনকে সান্ত্বনার জন্য দেওয়ার জন্য আসছি, মনের শান্তি প্রকাশ করার জন্য আসছি। জানি না কেন জানি অবশ্য এখানে তো আপনার নাচ চলতেছে, মাহফিল চলতেছে, সেগুলো শোনার জন্য আসছি আর কি। এটা আমার মুর্শিদ হাসনাত মাওলার ওফাত দিবস চন্দ্রবার্ষিকী, এটা প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় 26শে রবিউল আউয়াল। আমরা আমির ভান্ডার শরীফ থেকে আমরা যারা হাসনাত মাওলার ভক্ত মুরিদান আমরা আসি, এটা আমরা আদবের সহিত ভক্তি মহব্বত নিয়ে ফ্যান নিয়ে আমরা এই ওরস শরীফ উদযাপন করি এবং শরিক হই। আমরা ওরস শরীফের মামার মুনিব মুর্শিদ হাসনাত মাওলার ফয়াজ নাগা করম লাভ করার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হই।